অনেক কষ্ট অনেক ব্যথা মনে বললাম তো আমরা অনেক ব্যথা যন্ত্রণা বুকে নিয়ে আলো দিশা দেখার জন্য আলোর যাত্রী হয়ে বসে আছি হৃদয়ে রক্তক্ষরণ নিয়ে আর কি বলবো পূজো তো বাড়িতে হয়নি আমার দুর্গা অকালে বিসর্জন হয়ে গেছে 9 তারিখ এমনই একটা 9 তারিখ আমার জীবনটা পুরো উলটপালট হয়ে গেছে আজ মহাষষ্ঠী আমি উপোস করে আছি বাড়িতে ষষ্ঠী পূজো হতো আমার মেয়ে আমরা সবাই উপোস করেই থাকতাম সারা দিন আজকে আমি উপোস করে আছি আমার একটা মেয়ে চলে গেছে কিন্তু আমার হাজার হাজার ছেলে মেয়ে রাস্তায় অনশন করছে আমিও তাই তাদের সঙ্গে আজকে উপোসই করে আছি আর আজ 9 তারিখ যেহেতু আজ রাত 9টায় সমস্ত মায়েদের বলবো উদ্দেশ্যে আপনাদের কাছে বলবো আজ রাত 9টায় 9 তারিখ 9 আর 9 যেন সমস্ত মায়েরা তাদের সন্তানদের মঙ্গলার্থে আজ রাত্রি 9টার সময় 9টা প্রদীপ জ্বালিয়ে তাদের সন্তানদের জন্য মঙ্গল আরাধনা করেন আর যাতে আর 9 এই 9 যেন আর দেখতে না হয় পৃথিবীতে আর আমাদের যেমন হয়েছে 9 তারিখটা এরকম 9 তারিখ যেন আর কারো জীবনে না আসে আমরা তাই পূজো তো বাড়িতে হবে না এখানে প্রদীপ জ্বালিয়ে বসে আছি রক্তাক্ত হৃদয়ে আমরা আলোর পথযাত্রী আলো যাতে একদিন আসে পৃথিবীটা যেন আবার সমস্ত অসুর দমন হয়ে সুন্দর একটা স্বাভাবিক পৃথিবী হয় এটাই কামনা করব মায়ের কাছে ষষ্ঠীর দিন আমাদের ঠাকুরমশাই আলাদা ছিল ওটা উনি গ্রাম থেকে আরামবাগ থেকে আসতেন উনি সকালে পুজো করতেন বিকালেও আবার পুজো হতো আমরা সবাই উপোস থাকতাম আমরা তো মহালয়া থেকে নিরামিষই খেতাম এবারও আমরা সেই নিয়মটা পালন করেছি কিন্তু পুজো তো বাড়িতে হয়নি আমার দুর্গা অকালে বিসর্জন হয়ে গেছে আমাদের পঞ্চমীও নেই ষষ্ঠীও নেই আমাদের দুর্গা নেই সুতরাং আমরা তার জন্যই সবার সঙ্গে এখানে আমাদের যেহেতু বাড়িতে উৎসব হতো দুর্গোৎসব হতো সেই জন্য বন্ধ উৎসব করতে বা করিনি এটাই আমরা সবার সঙ্গে মিট করছি সেটা কি কোনদিন কেউ মানে স্বপ্নে কল্পনা করতে পারেনি যে এরকম একটা দিন আমাদের আসবে 9 আগস্টে ওই ফোনটা আমাদের জীবনটাকে পুরো ঘুরিয়ে দিয়েছে আর কি অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে যেরকম আমাদের ভাবনা চিন্তা আজকে আমরা আনন্দ উৎসব করে পুজো করবো সেখানে আমরা এখানে বসে আছি ষষ্ঠীর দিন সকালবেলা আমাদের সমস্ত নিয়মকানুন মেনে পুজো হয় আমাদের সকালে আগে পুজো হয় তারপরে বিকালেও পুজো হয় সমস্ত আর ষষ্ঠীর দিন আমাদের খুব ঝামেলা থাকে সমস্ত কিছু গোছানো বাজানো এই সমস্ত থাকে মন খুবই খারাপ সেই জন্যই সবার সঙ্গে যাদের দেখা হয় তার জন্য এখানে বসে আছি এই কদিন এই করবো আর কি করবো বাড়িতে থাকলে মনের কষ্ট আরও বেড়ে যায় সেই জন্য বাধ্য এখানে সবার সঙ্গে দেখা দুর্গা বিসর্জন হয়ে গেছে আগে আমাদের হিন্দু ঘরে প্রত্যেকের একটা দুটো করে বাচ্চা একটা গেল মানে পুরো কল শূন্য হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলবে কি করে উনি কি একটা মা হয়েছে তাই মায়ের ব্যথাটা বুঝবে একটা মা পাগল হচ্ছে সে ব্যথাটা বুঝেছে ওনার রক্ত নিয়ে হুলি খেলার অভ্যেস হয়ে গেছে তাই হুলি খেলতে চাইছে শুধু উনি তো আর রক্ত না দেখলে শান্তি পায় না তা উনি আর কি বলবে আমার নিজের মেয়ের সঙ্গে এই ঘটনা ঘটেছে 2020 সালে আমার মেয়ের রেপ হয়েছিল 22 সালে গিয়ে আমার মেয়ে সুসাইড করতে বাধ্য হয়েছে তাদের জ্বালায় একই জিনিস হচ্ছে কেন হচ্ছে পুলিশ পুলিশের কাজ করছে না তাই হচ্ছে পুলিশ প্রমাণ্য করার চেষ্টা করছে তাই হচ্ছে পুলিশ আসামিকে বাঁচানোর চেষ্টা করছে তাই হচ্ছে পুলিশ যারা ক্রিমিনাল যারা অ্যান্টি সোশ্যাল যারা রেপিস্ট তাদেরকে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছে লাইন আউট আর ব্রেকডাউন করেছে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম ব্রেকডাউন করেছে তাই হচ্ছে কেন কি অপরাধীরা ভয় পায় না জানে যে আমি করলে আমি বেঁচে যাব ভয় থাকলে এত অপরাধ হয় না রোজ হয় না কোনো মেয়ে কোনো মা বাংলায় সুরক্ষিত নয় বাংলায় আজকে আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে এই তো সরকারের স্বভাব দিদি এটাই তো সরকারের স্বভাব ওনার স্বভাবে দাঁড়িয়ে গেছে এটা এটা দিনের পর দিন নারী নির্যাতন নারী খুন কোনো মায়ের কোল শূন্য হয়ে যাচ্ছে কিন্তু উনি শুধু একটা বাক্য জেনে রেখেছেন যে এটা দুর্ঘটনা এই ঘটনা যদি ওনার ভাইজির সাথে ঘটেন এটা যদি মুখ্যমন্ত্রীর সাথে হতো উনি কি বলতেন এখানে ওনার কি একটু লজ্জাবোধ নেই নির্লজ্জ মহিলা ওনার যদি একটু লজ্জাবোধ থাকতেন না উনি ওই গদি ছেড়ে দিতেন কবে পদত্যাগ করতেন ওনার মতন মুখ্যমন্ত্রী আমরা চাই না তদন্ত করলে সঙ্গে সঙ্গে বাচ্চাটা বেঁচে যেত
এখন আপনারা ঠিক কি চাইছেন? আমরা চাচ্ছি ন্যায় বিচার, ও সঙ্গে যারা আছে তারা ধরা পড়ুক, তাদেরও শাস্তি চাই, ওর বাবা মারও ধরা পড়ুক। এর আগে দু তিনবার এরকম হয়েছে, বাবা মা নাকি উল্টে যাদের সঙ্গে ঝগড়া হয়েছে, যাদের মেয়েদের নিয়ে এরকম করেছে ব্যবহার, তাদের সঙ্গে ওর বাবা মা ঝগড়া করেছে। বাবা মার কোনো স্টেপ নেয় না, কেউ কিছু বলে না, তাকে বিয়ে দিল না কিসের জন্য? বাবা মা যখন তার ছেলে প্রত্যেকটা শিশুর দিকে হাত বাড়াচ্ছে, তাদের ছেলের বিয়ে দেয়নি কিসের জন্য? তার বাবা মাও তো বলবো দোষী, তাদেরকে ধরা হলো না কেন? এর আগে আমাদের বাচ্চাটা যে ধর্ষণ করে খুন করা হয়েছে, ওই বাড়িতে নিয়ে এসে আটকে রেখে খুন করে ধর্ষণ করে ওখান থেকে ফেলে দিয়েছে, তার বাবা মা তো জানতো। তার বাবা মা প্রতিবাদ কেন করলো না? তার বাবা মা আপত্তি কেন করলেন? তাদেরকে ছেড়ে দেওয়া কিসের জন্য হলো? ছেলেকে অ্যারেস্ট করছে, তার বাচ্চা তার বাবা মাকে কেন অ্যারেস্ট করা হলো না? আমরা ফাঁসি চাই, আমরা ফাঁসি চাই, আমরা ন্যায় বিচার চাই, আমরা এর বেশি আর কিছু চাই না। বলেছিল যে তুমি যাও ইয়েতে কুলতলি থানায় যাও, তারপর গেল আমার ভাই জয়নগর থানা, এখানে আমাদের একটা মানে ইয়ে আছে, মানে মেম্বার আছে, তার সঙ্গে করে নিল, খোঁজাখুঁজি করলো, পুলিশ বলে তোমাদের কুলতলি থানা যাও, কুলতলি থানাতে জয়নগর থানায় পাঠায় একবার, জয়নগর থানা থেকে একবার ক্যাম্পে পাঠায়, ক্যাম্পে যখন যা দেখে সব ঘটনা বলতে গেলে আমার ভাইয়ের সঙ্গে প্রত্যেক দিন যেমন পড়তে যায়, আড়াইটার সময় আমার ভাই বাইকে নামিয়ে দিয়ে ওর দোকানে তেনে থাকে, তেমন ভাবে আমার ভাই নামিয়ে দিয়েছে। পাঁচটা নাগাদ আমার ভাইয়ের কাছে গিয়েছে, বলো বাবা আমি বাড়ি যাই, তা বলে ঠিক আছে মা তুমি যাও। আমার ভাই সাড়ে সাতটা আটটা নাগাদ বাড়ি এসছে, এলে আমার দুটো ছোটো ছোটো ভাই যে আছে 4 বছরের, মানে ওরা জুম্মো দুই ভাই বোন, বললো বলে কি না, ও বাবা দিদি কই? তা বলে কে তো দিদি তো বাড়ি এসছে। আমার ভাইয়ের বউ বলছে কই বড় মেয়ে তো বাড়ি আসেনি? তা বলে কি বলছিস? বলে হ্যাঁ। তারপর ও যাদের সঙ্গে পড়াশুনো করে যে মেয়েটা ওর সঙ্গে ছিল একসঙ্গে এসছিলো, তার সঙ্গে গিয়ে গেল তার বাড়িতে না, গিয়ে জিজ্ঞাসা করলো যে ও মা তুমি বাড়ি এসছো, আমার মেয়ে কোথায়? বললো কাকা তোমার মেয়ে তো সে অনেকক্ষণ আগে বাড়ি গেছে একটা ছেলের সাইকেলে উঠে, একটা ছেলে তো নিয়ে গেল। তা আমার মায়ের সঙ্গে তো আমি বাড়ি এলাম, আমার ভাই তদি ঘড়ি হয়ে আমার ভাই খুঁজতে লাগলো। বাচ্চার বসে রাখবে সারা জীবন বেঁচে থাকবে, পা হাত কেটে বসিয়ে রাখবে সারা জীবন বেঁচে থাকবে, শাস্তি পাবে তবে ওদের আটকেলে হবে, না হলে কম ফাঁসি হলে ছটফট করে সঙ্গে সঙ্গে মারা যায়, ওতে কষ্ট কম হয়, ফাঁসি পা দেওয়া উচিত নয়, ঠ্যাং হাত পা কেটে বসিয়ে রাখবে তবে ঠিক জব্দ হবে, সারা জীবন ভুগবে। রাজ্যের প্রতি ভরসা নেই, এই পুলিশ প্রশাসনের প্রতি কোনো ভরসা নেই, এ রাজ্যে থাকা মানে রাজ্যে থাকা দুঃখে দুঃখে মরা, এ রাজ্যের রাজ্য সরকার প্রশাসন লজ্জা পাবে, কি মনে করবো আমার এই বিচারপতির প্রতি কোনো আশা নেই, ভরসা নেই, আমি পুরো একদম হাল ছেড়ে একদম আমার এই বাচ্চা যা ভাবে নরপশু গুলো খুবলে খেয়েছে, আমার মনে হয় সঠিক বিচার হোক, যে ধরা পড়েছে এর সঙ্গে এর পিছনে যারা আছে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক, এরা ধরা পড়ুক সেটুকুই আমি চাই, আর কিছু বলার নেই। মুখ দুর্ঘটনা নয়, জোর করে মেরেছে আমার ভাইজিকে, জোর করে মেরে দিয়েছে। আমার অভিযোগ আসামি যেন খুব কঠিন শাস্তি পায়, আমার ছোট্ট বাচ্চাটা আজকের জীবনটা দিতে হতো না, ওর জীবনটা ফুটে মতন ফুটে উঠতে উঠতে শেষ হয়ে গেছে, ওকে তো শেষ করে দিয়েছে। বিচারটা চাই,
মুখ্যমন্ত্রী এখন অবধি কোনো কিছু কিন্তু বলেননি না এখনো কোনো কিছু বলেননি পুলিশ কি এমন কি পুলিশ হচ্ছে কি আর এরকম করতে আমাদের মারধর করছে আমরা যে আন্দোলনে যাচ্ছি আমাদের মারধর করে জলে ফেলে দিচ্ছে মাটা খাটিয়ে দিচ্ছে আমাদের যে অসংগে আমাদের খুব হচ্ছে ইয়ে হচ্ছে পুলিশ উল্টে মেয়েদের উপর অত্যাচার ঠিক কি দাবি আপনাদের এখন ঠিক কি চাইছেন আমরা এখন সুবিচারটা চাই আমাদের মেয়েটা যেন ছিনে ছিনে খেয়েছে আমরা ওরম ছিনে ছিনে মারতে